সালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই অনেক ভালো আছি। আমরা আলোচনা করছিলাম ক্লাস সিক্স ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1.4 এর ফ্র্যাকশনের ম্যাথগুলো নিয়ে, যার ধারাবাহিকতায় আজকে আমরা প্রথমে আলোচনা করতে চাচ্ছি সিমপ্লিফিকেশনের একটি ম্যাথ নিয়ে। যদিও এই ম্যাথটা আমার আলোচনা করার কথা না, আপনারা অলরেডি সাবট্রাকশনের ম্যাথ সম্পর্কে জানেন। সাবট্রাকশনের ম্যাথ, সিমপ্লিফিকেশনের ম্যাথ, সবগুলো ম্যাথ আসলে সেম প্রসেসের মাধ্যমে সলভ করতে হয়। হ্যাঁ, সাবট্রাকশন, সিমপ্লিফিকেশন সবগুলো ম্যাথ আসলে সেম প্রসেসের মাধ্যমে সলভ করতে হয়। এখানে আসলে নতুন করে আপনাদেরকে বলার বা দেখানোর আসলে কিছুই নেই। যদিও তারপরেও আমি আপনাদেরকে একটি ম্যাথ নিয়ে আলোচনা করে দিচ্ছি। আমি আপনাদেরকে একটি ম্যাথ একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটি হচ্ছে সাথের বি নং ম্যাথ। সবগুলো ম্যাথ সেম প্রসেসের, আমি একটি ম্যাথ নিয়ে আলোচনা করছি সাথের বি নং ম্যাথ। ওকে, তো সাথের বি নং ম্যাথটি প্রশ্নটি কি বলা আছে, 9-3 সমস্ত 15/16, তারপরে হচ্ছে -2 সমস্ত 7/8 প্লাস 9/32। আচ্ছা, সিমপ্লিফিকেশন বলতে কি বুঝি, যার ভিতরে addition and subtraction both calculation দিয়ে করতে হয় সেটাকে বলা হয় সিমপ্লিফিকেশন। যার ভিতরে addition and subtraction both calculation দিয়ে করতে হয় সেটাকে বলা হয় সিমপ্লিফিকেশন। সো আমরা যদি addition এবং subtraction এটাকে করতে যাই কিভাবে করব, প্রথমত mixed fraction কে ভাঙতে হবে। আপনারা অলরেডি জানেন 348, 48 এর সাথে 15 যোগ করলে হয়ে যাবে 63। সো উপরে হচ্ছে 63 আর নিচে হচ্ছে 16, আর দুগুণে 16, 16 এর সাথে হচ্ছে 23, মানে 23/8, এবং শেষে 9/32 যা আছে তাই। দেন কি করতে হয়, বরাবরের মতোই এলসিএম করতে হবে ডেনোমিনেটর গুলো। এই 9 এর নিচে কিছু নাই মানে কি আছে, মনে মনে 1 আছে, আমি চাইলে লিখে নিতে পারি, না লিখলে কোনো অসুবিধা নেই। 9 এর নিচে কিছু নাই মানে কি আছে, 1 আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট ডাউন দা 1 হিয়ার, আপনি এখানে 1 টা লিখে নিতে পারেন, অথবা আপনার প্রয়োজন না হলে আপনি নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, একই কথা আসলে। সো এলসিএম করলে 16, 8 এন্ড 32 কে এলসিএম করলে 32ই হবে, 16, 8 এন্ড 32 কে এলসিএম করলে 32ই হবে। সো এখন আসলে আমাদের প্রথম কাজ কি, এলসিএম কে ডেনোমিনেটর দ্বারা কি করতে হয়, ডিভাইড করতে হয়। বাট 9 এর নিচে কি কোনো ডেনোমিনেটর আছে আদৌ, 9 এ কি কোনো ডেনোমিনেটর আদৌ আছে, 9 এ কিন্তু কোনো ডেনোমিনেটর আদৌ নেই। সো যেহেতু 9 এর নিচে কোনো ডেনোমিনেটর নেই, তাহলে প্রথম কাজটা হচ্ছে ডিভিশনের, সেকেন্ড কাজটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের। সো যেহেতু 9 এর নিচে কোনো ডেনোমিনেটর নেই, সো এখানে ডিভিশনের কোনো কাজ নেই, এখানে ডিভিশনের কোনো কাজ নেই। যদি কোনো ফ্র্যাকশনের মধ্যে কমপ্লিট নাম্বার থাকে, নিচে কিছু না থাকে, এই 32 দ্বারা এই 9 কে সরাসরি মাল্টিপ্লাই করবো, 32 দ্বারা 9 কে সরাসরি কি করব, মাল্টিপ্লাই করে দিব। অথবা এটাকে আমরা এভাবেও ডিফাইন করতে পারি, 9 এর নিচে কিছু নাই মানে কি আছে, 1 আছে, কিছু না থাকলে 1 মিন করে, 32 কে 1 দিয়ে ভাগ করলে 32ই হবে। সো 32 দ্বারা উপরে 9 কে এখন মাল্টিপ্লাই করতে হবে। একই রকম 32 কে 16 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে 63 কে মাল্টিপ্লাই করতে হবে। একই রকম 32 কে 8 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 দ্বারা 23 কে মাল্টিপ্লাই করতে হবে। একই রকম 32 কে 32 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 9 কে মাল্টিপ্লাই করতে হবে। সো হোয়াট ইউ গট অ্যাকচুয়ালি, নাও যদি আমরা আরো দেখে 3 কাটে 288 -3 6 6 12 126 -3 4 12 2 হাতে দেখে 1 4 2 92 প্লাস 9 এন্ড নিচে পেয়ে যাচ্ছি আমরা কত, 32। এই যে দেখেন এই জায়গাটা এই সেই গণ্ডগোলটা হয়। যে কোনো সংখ্যার চিহ্ন সবসময় কোথায় থাকে, সামনে থাকে মানে আগে থাকে। যে কোনো সংখ্যার চিহ্ন সবসময় সামনে থাকে মানে আগে থাকে। তো 288 চিহ্নটা এখানে প্লাস আছে, আগে কিছু নাই মানে এখানে অলরেডি প্লাস মিন করছে। 288 হচ্ছে প্লাস এর নাম্বার, এবং 9 এর নাম্বারটাও কিন্তু এখানে প্লাস এর নাম্বার। মনে রাখবেন এই টাইপস এর সিমপ্লিফিকেশনের ম্যাথে যোগগুলোকে মানে প্লাস এর নাম্বারগুলিকে একত্রে প্লাস করতে হয়, আবার মাইনাস এর নাম্বারগুলিকেও একত্রে প্লাস করতে হয়। আই রিপিট अगेन, প্লাস এর নাম্বারগুলোকে একত্রে প্লাস করতে হয়, আবার মাইনাস এর নাম্বারগুলোকেও একত্রে প্লাস করতে হয়। হোয়াই? বিকজ অফ মাইনাসে মাইনাসে প্লাস হয়। আমরা যদি বীজগণিতের চ্যাপ্টার 4.3 চ্যাপ্টারটা করে থাকি, আমরা ডেফিনেটলি জানি, যারা যারা করেছেন তারা জানেন, মাইনাসে মাইনাসে কি করতে হয়, প্লাস করতে হয়। ওকে, সো মাইনাসে মাইনাসে যদি প্লাস করতে হয়, সো এখানে প্লাসের সাইনগুলোকে একসাথে প্লাস করতে হবে এন্ড মাইনাসের সাইনগুলোকে একসাথে প্লাস করতে হবে, বিকজ অফ মাইনাসে মাইনাসে প্লাস করতে হয়, উই অলরেডি নো দ্যাট। সো 288 আর 9 কে আমি একত্রে নিয়ে আসবো, 288 এবং 9 কে আমরা একত্রে নিয়ে আসবো, আবার এই 126 আর 92 দুটোই কিন্তু মাইনাস হবে, 126 এর চিহ্নটাও মাইনাস আছে, 92 এর চিহ্নটাও মাইনাস আছে। সো এই দুইটা মাইনাসকেও আমি একত্রে করে ফেলবো, এটাকে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। এই দুটো মাইনাস থেকে আমি একসাথে কমন নিয়ে, মানে মাইনাসের যতগুলো থাকবে, মাইনাসের যতগুলো থাকবে সেখান থেকে মাইনাস থেকে কমন নিয়ে সবগুলোকে ব্র্যাকেটের ভিতরে প্লাস আকারে জাস্ট লিখে দিব। ওকে, আই রিপিট अगेन, এই জায়গাটা একটু কমপ্লিকেটেড। মাইনাসের যতগুলো পার্ট থাকবে, লাইক 10টা পার্ট আছে বা 10টা সংখ্যা আছে, সবগুলো মাইনাসের জন্য আমি একটা মাইনাসকে কমন আকারে নিয়ে, যেহেতু আমি একটু আগেই বলেছি অনেকগুলো মাইনাস থাকলে ওই নাম্বারগুলোকে একত্রে প্লাস করতে হয়, সো মাইনাসগুলোকে আপনি কমন আকারে রেখে বা মাইনাসটাকে আগে রেখে ওই সবগুলো নাম্বারকে একত্রে ব্র্যাকেট দিয়ে প্লাস করে দিবেন।
ওকে দিস ইজ দ্য রুলস ডিভাইডেড বাই 32 সো এটাকে সলভ করলে আপনি কত পাচ্ছেন 288 এর সাথে যদি আমরা 9 যোগ করি 288 এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে হবে 297 মাইনাস 126 এর সাথে যদি আমি 92 কে যোগ করি তাহলে হয়ে যাবে 218 ডিভাইডেড বাই হচ্ছে 32 ওকে সো 297 থেকে 218 কে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর 32 দিয়ে ডিভাইড করতে হবে সো উপরে পাচ্ছে 79 নিচে পাচ্ছে 32 যেটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন যেটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে এটাকে যদি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করি আমরা পেয়ে যাচ্ছি 2 সমস্ত 15/32 আশা করছি আমরা পারফেক্টলি ম্যাথটা বুঝতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি আমরা এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম